প্রবলেম নাম্বার 1157 ডিভিজরস 1। আমাদের প্রবলেমে যেটা করতে হবে, আমাদের প্রথমে একটা ইন্টিজার নাম্বার ইনপুট নিতে হবে এবং এক থেকে শুরু করে ওই নাম্বার পর্যন্ত যতগুলো নাম্বার দ্বারা যে নাম্বারটা ইনপুট নিব ওই নাম্বারকে নিঃশেষে ভাগ করা যায় সেসব নাম্বার খুঁজে বের করতে হবে। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে সিক্স ইনপুট এক থেকে শুরু করে 1, 2, 3, 6 পর্যন্ত এই চারটা সংখ্যা দ্বারা 6কে ভাগ করা যায় এবং নিঃশেষে বিভাজ মানে ভাগ করা যায়। তো এই হচ্ছে প্রবলেম ডিসকাশন আমাদের। আমরা এখন কোডে যাব। তো আমাদের স্ট্র্যাটেজি হবে এরকম, আমরা একটা লুপ চালাবো যেটা এক থেকে ওই নাম্বার পর্যন্ত যাবে এবং প্রত্যেকবার চেক করবে যে 6কে সেটা দ্বারা মানে ভাগ করা যায় কি না। যদি ভাগ করা যায় এবং ভাগশেষ যদি শূন্য হয় তাহলেই আমরা সেই নাম্বারটাকে প্রিন্ট করে দিব। তো ইফ এন পার্সেন্ট আই ইকুয়াল 0 দেন প্রিন্ট আই। তো এই হচ্ছে আমাদের প্রবলেমের সলিউশন। আমরা রান করে এক্সাম্পলের সাথে মিলাবো। তো আমরা যদি 6 ইনপুট দিই তো দেখা যাচ্ছে 1, 2, 3 এবং 6 এটার মতন। তো আমরা যেটা আমরা এই প্রবলেমটা আর একটাভাবেও করতে পারি। আমরা যেটা জানি যে কোনো একটা সংখ্যাকে ভাগ করা যায় তার অর্ধেকের নাম্বার থেকে শুরু করে, এক থেকে শুরু করে তার অর্ধেক নাম্বার পর্যন্ত সংখ্যাগুলোর ভিতর থেকেই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায়। আচ্ছা, যদি আমরা মনে করি যে আমরা 50 এরকম চেক করবো, আমার টার্গেট যদি 50 হয় তাহলে শুধুমাত্র 50 দ্বারা 50কে ভাগ করা যায় এবং এক থেকে শুরু করে 50-এর অর্ধেক অর্থাৎ 25 পর্যন্ত সংখ্যার ভিতরে বাকি নাম্বারগুলো থাকবে যেগুলো দ্বারা 50কে নিঃশেষে বিভাজন করা যায়। তো আমাদের টার্গেট যদি এন হয় তাহলে আমরা বুঝতে পারতেছি এনকে অবশ্যই এন দ্বারা ভাগ করা যাবে এবং আমরা শুধু চেক করব এক থেকে শুরু করে এনের অর্ধেক পর্যন্ত, n/2 পর্যন্ত। তাহলে আমাদের রান টাইমটা অনেক কমে আসবে প্রোগ্রামের। এটা ম্যাথের একটা ট্রিক্স, হয়তো আপনারা আগেও জানেন যে কোনো সংখ্যাকে এটা ম্যাথের একটা ট্রিক্স হয়তো ভাই আপনারা আগেও জেনে থাকবেন যে কোনো সংখ্যাকে তার অর্ধেকের আগে থেকে সব নাম্বারগুলো দ্বারা মানে যতগুলো নাম্বার দ্বারা ভাগ করা যায় সেগুলো তার অর্ধেকের আগের ভিতরেই থাকে, তার অর্ধেকের পরে কোনো সংখ্যা দ্বারা ভাগ করে মানে নিঃশেষে বিভাজন করা যায় না, ফ্র্যাকশনাল নাম্বার থাকে। তো আমরা যদি n/2 পর্যন্ত দিয়ে ট্রাই করি তাহলে এটা n/1 থেকে শুরু করে n/2 পর্যন্ত যাবে এবং শেষে আমাদের এনটা প্রিন্ট করে দিতে হবে আলাদা করে। তো আপনারা যেটা প্রেফার কর মানে যেটা ভালো বোঝেন সেটাই করতে পারেন। আমি এক্সাম্পলের সাথে মিলিয়ে দেখাচ্ছি। তো আমাদের ইনপুট যদি 6 হয় তো 1, 2, 3 এন্ড 6
তো আমাদের সলিউশনটা ঠিক আছে, আমরা সাবমিট করব। তো আমরা দেখতে পাচ্ছি 1157 ডিভিসর্স 1 অ্যাকসেপ্টেড। তো আমি দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম, আপনি যে কোনো একটা আপনার পছন্দ মতো নিয়ে সাবমিট করতে পারেন, কোনো সমস্যা নেই, দুটোই অ্যাকসেপ্ট হবে।